সামনেই রমজান মাসের ঈদ, বর্ণিল সাজে সেজে উঠেছে রাজধানীর ঢাকা শপিং মলগুলো। আজ আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের বাইরের রোডগুলো কি সুন্দর করে সাজানো। এন্ট্রি গেট এত সুন্দর করে সাজানো ছিল যে মনে হচ্ছে ঈদ এখনই এসে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের আড়ং আউটলেটে। আজকে আড়ংয়ে গিয়ে প্রথমেই চোখ পড়ল এই হোয়াইট পাঞ্জাবিগুলোর উপর। এত সুন্দর ডিজাইনের হোয়াইট পাঞ্জাবিগুলোর প্রাইস শুরু হচ্ছে 3000 টাকা থেকে শুরু করে। সিল্কের এই সুন্দর পাঞ্জাবিটার প্রাইস ছিল প্রায় 8000 টাকা। এটা একদমই সিল্ক ম্যাটেরিয়াল। এখানের যে কালেকশনগুলো দেখছেন সবগুলোই সিল্ক ম্যাটেরিয়াল। সিল্কের পাঞ্জাবিগুলো অলমোস্ট 4500 থেকে স্টার্টিং, এরপরে 12, 13, 15 এরকম রেঞ্জের পাঞ্জাবি কিন্তু এখানে রয়েছে। আর এই সুন্দর হোয়াইট কালারের পাঞ্জাবিটার প্রাইস ছিল প্রায় 5000 টাকার মতন। হোয়াইট এই পাঞ্জাবিগুলোর প্রত্যেকটার প্রাইসই 3500 থেকে শুরু ছিল। আর সিল্ক ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে রেশম সিল্কের পাঞ্জাবি, তাই এগুলোর প্রাইস একটু তুলনামূলক বেশি। নজর কাটা ডিজাইন এবং কমফোর্টের কথা চিন্তা করলে আড়ংয়ের পাঞ্জাবিগুলো কিন্তু ঈদের জন্য খুবই বেস্ট। এরপরে আমরা দেখছিলাম নিউ বর্ন বেবিদের জন্য কিছু সেট। এই সেটটির প্রাইস ছিল 1500 টাকার মতন। এছাড়াও এখানে 3000 থেকে 4000 টাকার মধ্যে খুব ভালো ভালো কিছু সেট কিন্তু রয়েছে, যেগুলোর মধ্যে আপনি বিছানা, বালিশ, কাঁথা, কোল বালিশ সব কিছুই একসাথে পেয়ে যাচ্ছেন। আড়ংয়ে জামা কাপড় কেনার উদ্দেশ্য নিয়ে গেলেও এই অ্যাস্থেটিক জিনিসগুলো দেখলে কিন্তু চোখ একদমই জুড়িয়ে যায়। আমার তো অ্যাটলিস্ট যায়, আমি যখনই আড়ংয়ে যাই না কেন এই সুন্দর সুন্দর শোপিসগুলো দেখতে থাকি। আলাদা একটা চোখের প্রশান্তি এনে দেয় এই শোপিসগুলো। আসলেই এই শোপিসগুলো কিন্তু অন্য রকমের সুন্দর, আর এগুলো দিয়ে ঘর সাজালে ঘরটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। তবে মাথায় রাখতে হবে অ্যাস্থেটিক এই আড়ংয়ের জিনিসগুলো নিতে হলে প্রাইস কিন্তু একটু বেশি পড়ে যায়। তো সেক্ষেত্রে বাজেট রেখে তারপরেই কিন্তু এই জিনিসগুলো কিনতে হবে। এরপরে আমরা দেখছিলাম টুকিটাকি কিছু ব্যাগের কালেকশন, আর এই কিউট ঘর সাজানো জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে। তো আড়ং থেকে বের হয়ে আমরা একটু স্যুপ খেয়ে নিলাম। এখানে চিকেন স্যুপ 40 টাকা করে এবং কর্ন স্যুপও 40 টাকা করেই পাওয়া যাচ্ছে। গরম গরম এই স্যুপ বেশ হেলদি এবং টেস্টি। তবে গ্লাসে স্যুপ সার্ভ করার জন্য খুব সাবধানে খেতে হবে, কারণ গাল পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো এরপর আমরা একটু ঘুরে স্যুপ খেয়ে আমরা চলে গেলাম ইয়োয়োসোতে। ইয়োয়োসোতে আলাদা একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। আমি আগেও বলেছি ইয়োয়োসোতে আমরা কিছু কিনি আর না কিনে জাস্ট ঘুরতে যাই, কারণ এখানের কালেকশন এত সুন্দর আর ডেকোরেশন এতটাই অ্যাস্থেটিক যে দেখলেই ভালো লাগে, কিছু কেনার দরকার হয় না। আর এই দেখছেন কি সুন্দর সুন্দর কিউট কিউট পান্ডাগুলো, এখানে সফট টয়েসগুলো কিন্তু খুবই সুন্দর। ইয়োয়োসোতে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো প্রত্যেকটা জিনিস আপনি বাইরে থেকে কিনতে পারবেন, আরও কম দামেই কিনতে পারবেন। তবে এখানে এসে কিনে আপনি যে অ্যাস্থেটিক ফিলটা পাবেন সেটা আমি শিওর যে আপনি অন্য কোথাও পাবেন না। তাই সবাইকে রেকমেন্ড করব একবার হলেও ইয়োয়োসোতে ঘুরে আসার জন্য। এরপর আমরা অ্যাপেক্সে চলে গেলাম। অ্যাপেক্সের ঈদ কালেকশন কী কী রয়েছে সেটা দেখার জন্যই মূলত এসেছি। তো এখানে এসে এই জুতাটা আমাদের খুবই পছন্দ হয়ে গেছে। এই স্যান্ডেলটার প্রাইস ছিল অলমোস্ট 8500 টাকার মতন। তো এত দাম দিয়ে এই স্যান্ডেলটা কেনা ঠিক হবে কি না আমরা অনেক কনফিউশনে ছিলাম এবং আমরা একদমই কিনিনি। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।